নমস্কার বন্ধুরা, আশা করছি আপনারা ভালো আছেন, দারুণ আছেন, আমিও দারুণ আছি। হ্যাঁ, আমি রেইকি গ্র্যান্ডমাস্টার অজয় কুমার দত্ত, ICRT সার্টিফাইড অ্যান্ড অ্যাফিলিয়েটেড মেম্বার USA। আজকে সপ্ত চক্র কেন আমরা ব্যালেন্স করব এবং ব্যালেন্স করলে কি উপকার পেতে পারি তার উপরে সংক্ষিপ্ত একটু আলোচনা করব বা আলোকপাত করব, যাতে আপনাদের অনেক কিছু বুঝতে সুবিধা হয় বা আপনার কাছে ক্লিয়ার হয়ে যায় ব্যাপারটা। অ্যাকচুয়ালি যখন আমরা রেইকি প্র্যাকটিস করি, সেটা উশু রেইকি হোক বা হোলিফায়ার রেইকি হোক, তো কেউ কেউ ফুল বডি প্র্যাকটিস করে, যাদের সময় হয় না তারা হয়তো একটু কম সময় প্র্যাকটিস করে। কিন্তু আপনি জানেন কি, যদি আপনি অরা ব্যালেন্সিং করে নেন প্রত্যেক দিন, সময় কম লাগে কিন্তু আপনি যে প্র্যাকটিসটা করছেন সেই প্র্যাকটিস অনেক বেশি এনার্জি আপনাকে দেয়, যা কিনা আপনি অ্যাপ্লাই করে আরও দ্রুত কাউকে হিলিং করে সুস্থ করে তুলতে পারেন। আপনি নিজেকেও অনেক বেশি ব্যালেন্স রাখতে পারেন জীবনের যে কোনো ক্ষেত্রে। এই চক্র সমন্বয় বা চক্র ব্যালেন্স, আজকে আমি এমন একটি নতুন পদ্ধতি দেখাবো যে পদ্ধতিটি আপনারা অ্যাপ্লাই করলে আপনাদের হিলিং পাওয়ার আগের থেকে বহু গুণ বেড়ে যাবে। আপনি যখন নিজে প্র্যাকটিস করছেন, সেই প্র্যাকটিসের যে মাত্রা আপনি এতদিন অ্যাপ্লাই করছেন, আজকে এই পদ্ধতিটি করে দেখুন। জাস্ট দু চার দিন করলেই বুঝতে পারবেন যে এটি কতটা পাওয়ারফুল। কি করবেন, যারা সিম্বল পেয়েছেন তারা সিম্বল যেভাবে অ্যাপ্লাই করতে শিখেছেন আপনার রেকি গুরুর কাছে, সেইভাবে সিম্বল অ্যাপ্লাই করুন হাতের তালুতে। যারা সিম্বল পাননি অর্থাৎ ফার্স্ট ডিগ্রিতে, তাদের সিম্বল অ্যাপ্লাই করতে হবে না। আপনারা অবশ্যই প্রথমে ড্রাইভ আথ করে নিন, করে নেওয়ার পর তারপর আপনি প্রার্থনা করুন, এবং প্রার্থনা কমপ্লিট হয়ে গেলে তারপর আপনি শুরু করবেন ব্যালেন্সিং। আপনি দু হাতকে ঈষৎ একটু ঘষে নেবেন, কিছুক্ষণ ঘষে তারপর আপনি প্রথম আপনার একদম থার্ড আই আর মাথার পেছনে অর্থাৎ সহস্রার চক্রে রেকি হিলিং নেবেন মিনিমাম 3 মিনিট। এবং যখন রেকি হিলিং নেবেন তখন মনে রাখবেন যে হাতের আঙুল যেন ফাঁকা না থাকে, হাতটা যেন একটু ঈষৎ এরকম থাকে, একটু গর্ত মতো থাকবে এই জায়গাটায়, এই যে জায়গাটা যেন ঠিক যে পয়েন্টে টাচ করছে সেই পয়েন্ট বরাবর মাঝখানে থাকে। এবং যখন নিচের দুটো হাতই এইভাবে থাকবে আর মিনিমাম 3 মিনিট, আপনি কি বলবেন মনে মনে বা মুখ দিয়ে আস্তে আস্তে বলতে পারেন যে হে মহাজাগতিক শক্তি রেকি, দয়া করে আমার এই চক্রকে অর্থাৎ আমার ক্রাউন চক্র এবং আমার থার্ড আই চক্রকে ব্যালেন্স করে দাও, সম্পূর্ণভাবে হিলিং করে দাও, এবং সেই সঙ্গে সঙ্গে আমার দেহের প্রত্যেকটি চক্রকে ব্যালেন্স করে দাও, প্লিজ আমাকে সাহায্য করো, আমাকে সাহায্য করো, আমাকে সাহায্য করো। এইভাবে মিনিমাম 3 মিনিট আপনি হিলিং দেবেন। নেওয়ার পর তারপর আপনি সরাসরি কণ্ঠে এবং এই কণ্ঠের পিছনে এইভাবে একই রকমভাবে অ্যাফার্মেশনগুলো যেমনভাবে দিচ্ছিলেন সেইভাবেই দেবেন 3 মিনিট। তারপর অনাহত চক্রে যদি এইভাবে দিতে পারেন ভালো, যদি না পারেন সরাসরি এইভাবে দিন। তারপর সোলার প্লেক্সাস বা মণিপুর চক্রে দিলেন, সামনে পিছনেও দিতে পারেন বা সামনে থেকে দুটো হাত নাভির 3 আঙুল উপরে দিতে পারেন। তারপর হচ্ছে নাভির 3 আঙুল নিচে স্বাধিষ্ঠান চক্রে সামনে থেকে দুটো হাত দিতে পারেন, অথবা পিছনে একটা হাত একটা সামনে স্বাধিষ্ঠান চক্রে রাখতে পারেন। শেষে মূলাধার চক্রে দেবেন, এবং মূলাধার চক্রে যখন আপনি হিলিং করছেন সামনে পিছনে দিতে পারেন দুটো হাত, অথবা সামনে সরাসরি অথবা পিছনে সরাসরি দুটো হাত একসাথে রাখতে পারেন, মিনিমাম 3 মিনিট। যখন 3 মিনিট করে কমপ্লিট হয়ে যাবে তারপর ওই মূলাধার থেকেই আবার আপনি উল্টো দিকে মানে আবার আগের অবস্থায় চলে আসুন। আবার তখন কী করবেন, আবার স্বাধিষ্ঠান চক্রে আসুন 3 মিনিট দিন, আবার সোলার প্লেক্সাসে আসুন বা মণিপুর চক্রে 3 মিনিট, তারপর হচ্ছে আপনার অনাহত চক্রে 3 মিনিট, তারপর আপনার বিশুদ্ধ চক্রে 3 মিনিট, এবং পরিশেষে আবার আজ্ঞা চক্র ও সহস্রার চক্র অর্থাৎ থার্ড আই ও ক্রাউন চক্রে 3 মিনিট দিন। হিলিং যেই দেওয়া কমপ্লিট হয়ে গেল তখন আপনি রেকি আগে কৃতজ্ঞতা স্বীকার করুন, তারপর রেকি ব্রেক করুন যেভাবে আপনি রেকি ব্রেক করা শিখেছেন, তারপর মুখে টাচ করে নিন, ইচ্ছে করলে হাত ভালো করে ধুয়ে নিতে পারেন। কিন্তু এটা মনে রাখবেন যে আপনি 3 মিনিটই করতে হবে এমন নয়, আপনি চাইলে আরও বেশি সময় করতে পারেন, কিন্তু ন্যূনতম সময় যেন এই 3 মিনিট ধার্য থাকে। আপনি জাস্ট প্রতিদিন কন্টিনিউ আজকে যে পদ্ধতিটি বললাম একটু করে দেখুন। যারা রেকি প্র্যাকটিস করেছেন, যারা রেকি শিখেছেন,
যারা রেইকি শেখেননি তারা কিন্তু এটি অ্যাপ্লাই করবেন না। রেইকি বিনা অ্যাটুনমেন্ট বা বিনা প্লেসমেন্টে কিন্তু প্র্যাকটিস করা যায় না। সুতরাং একজন যোগ্য রেইকি টিচারের কাছে বা রেইকি গুরুর কাছে আপনি যদি রেইকি শিখে থাকেন তাহলেই অবশ্যই আপনি প্র্যাকটিস করার যোগ্য, কেননা সেখান থেকে অনেক রকম গাইডলাইন দেওয়া থাকে। পরবর্তী সময় ক্লাসের শেষে যদি কখনো কোনো সমস্যা হয় তখন কিন্তু আপনার রেইকি গুরু আপনাকে সঠিকভাবে আপনাকে গাইড দেবেন, গাইড করবেন। তো যারা আমার কাছে রেইকি শিখতে চান তারা তো আমার সঙ্গে যোগাযোগ করতেই পারেন, আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করে বা ফোন করে। কিন্তু আমি বারবার বলবো, মনকে পজিটিভ যদি রাখতে পারেন, জীবনকে যদি পজিটিভ একটা বাতাবরণ দিতে চান, যদি ভালোভাবে বাঁচতে চান সুস্থ মন সুস্থ দেহ নিয়ে সুস্থ সম্পর্ক নিয়ে, তাহলে কিন্তু অবশ্যই ঘরে ঘরে একজন অন্তত রেইকি হিলার, এই টাচ হিলিং মেথড যা জাপানিজ একটি চিকিৎসা পদ্ধতি যা অসাধারণভাবে আমাদের শারীরিক যে কোনো অসুস্থতায় খুব সুন্দরভাবে সাহায্য করে বিনা ওষুধে, এবং এটি মেন্টাল যোগা একটি মেথড, জাস্ট অ্যাপ্লাই করে দেখুন, অসাধারণ কিন্তু রেজাল্ট পেতে পারেন বন্ধুরা। আর সেই সঙ্গে সঙ্গে এই চ্যানেলে অসংখ্য ভিডিও আছে আপনাদের ভালো রাখার জন্য, আপনাদের ভালো থাকার জন্য, আপনারা সেগুলো ফলো করতে পারেন। আর ফলো করতে হবে কি করে, অবশ্যই চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেনি তার সাবস্ক্রাইব করবেন, আর যারা সবসময় ছিলেন আছেন সঙ্গে তারা আরও বেশি পরিমাণে আমাদের পরামর্শ দেবেন, যাতে আমরা ভবিষ্যতে আরও সুন্দর সুন্দর সাবজেক্ট নিয়ে আপনাদের সামনে আসতে পারি। সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, আর চলিত হবে। ধন্যবাদ।